প্রিয় দর্শক শ্রোতা, দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি, গ্রামের রাস্তাঘাট সব ধরনের ভিডিও দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় এখন যে ভিডিওটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি, গ্রামের ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিলের সময় যে দোকান বসে, খেলনার দোকান, সেই দোকানগুলো আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা যে ভিডিওটি ধারণ করেছি, এই ভিডিওটি আমরা সিলেটের টুকের বাজার এলাকা থেকে আপনাদের জন্য উপস্থাপন করছি। ভিডিওটি দেখুন, আপনার মতামত কমেন্ট অবশ্যই লিখুন। আমরা জানি আমাদের প্রবাসী ভাই বন্ধুরা দীর্ঘদিন থেকে প্রবাসে আছেন, হয়তোবা দেশে থাকতে অথবা ছোটোবেলায় এই দৃশ্যগুলো দেখেছিলেন, গিয়েছিলেন, কিন্তু এখন হয়তো এই দৃশ্যগুলো ভুলে গেছেন। আপনারা যাতে ভুলে না থাকেন, আপনাদের সেই ছোটোবেলার, কিশোরবেলার সেই স্মৃতিগুলো আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে তুলে দেওয়ার চেষ্টা করি, ধরে রাখার চেষ্টা করি, স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি। সেই চেষ্টায় আজকের আমাদের এই ভিডিও। আপনারা এই ভিডিওটি দেখি, আপনারা কমেন্ট করলে আমরা খুশি হব। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকনের টিপ দিয়ে রাখুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে সিলেটের ম্যাগাজিন টিভি এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আগামীতেও আরও এগিয়ে যাবে। আমরা সবসময় চেষ্টা করি, বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তাদের পছন্দের ভিডিওগুলো দেওয়ার জন্য, তারা যে ভিডিওগুলো পছন্দ করেন সেই ভিডিওগুলোর দিক দিয়ে আমরা লক্ষ্য করি। আমরা আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চলেননি বাচ্চা, চলো যাচ্ছ মেলা, কিনছো নিতে, কিনছো নি চলেন নি বা এখন পর্যন্ত ভারতের কলিকাতা একটা এলাকার নাম আছে কিনতে নাই কিনতে নাই কিনে দিছো নি আমি কইলাম ভিন্ন ধর্মের মানুষ, সেনানায়ক হইল মুসলমান, উনি যে কথা বলেছে এরা কথা পরিবর্তন করার ক্ষমতা নাই, এবং কি করা যায় বললেন বন্দুক লইছ নি কটা কটা লইছ বন্দুক কটা লইছ
চালাই শুনি বালা করছ কোন বডিগার্ড নাই, কোন পুলিশ নাই, কোন গাড়ি নাই।